আসসালামু আলাইকুম দর্শক এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা কথা বলবো হঠাৎ ব্যথা পেয়েছেন তাহলে কি করবেন হঠাৎ ব্যথা পেয়েছেন অনেকেই আছে রাত্রি একটা দুইটা সকাল ভোর রাত বা যে কোনো সময় হতে পারে গাড়িতে হতে পারে সিঁড়িতে হতে পারে বাসায় হতে পারে যে কোনো জায়গাতেই হঠাৎ করে ব্যথা পেয়েছেন এবং যেটাকে আমরা বলি ট্রমাটিক হিস্ট্রি আঘাত যদি কারণে যে ব্যথাটা হয় হঠাৎ ব্যথা পেয়েছেন তাহলে কি করবেন ওই মুহূর্তে এই বিষয়ে আমরা কেন বলতে চাচ্ছি যে এই যে ব্যথা পাওয়ার পরে যে অবস্থান যে সে কী করবে কি কর্তব্য বিমূর হয়ে পরে আসলে তাকে হাসপাতালে নেবে না ওই মুহূর্তে কি করবে ঘরোয়াভাবে তাহলে জেনে নেন যে হঠাৎ ব্যথা পেয়েছেন তাহলে ওই মুহূর্তে কি করতে পারেন আমরা যেটা মনে করি হঠাৎ ব্যথা পাওয়া মানে হচ্ছে যে ওই জায়গাটার ভিতরে একটা আঘাত পাওয়া সেই আঘাত থেকে কয়েকটা জিনিস হঠাৎ ব্যথা পাওয়ার পরে হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে ওই জায়গাটা ব্যথা হয় ওই জায়গাটা ফুলে যায় এবং ওই জায়গাটা লাল হয়ে যায় এবং ওই জায়গাটায় কি হয় আলটিমেটলি টেম্পারেচারটা বেড়ে যায় তার মানে কী হয় চারটা জিনিস হয় একটা হলো ব্যথা হয় ফুলে যায় টেম্পারেচার বেড়ে যায় এবং কি হয় জায়গাটা লাল লাল হতে পারে তাহলে ওই জায়গাটা যখন ফুলে যাবে বা ব্যথা হবে তখন কী করবেন আপনি এটা আমরা স্বাভাবিকভাবে মনে করি প্রথমে দরকার ওই জায়গাটাকে আপনাকে সম্পূর্ণভাবে বিশ্রামে দিতে হবে যাতে পরবর্তীতে কোনোভাবে কোনো আঘাতপ্রাপ্ত না হয় দ্যাট মিনস ফার্দার ইঞ্জুরি না হয় তারপরে কি করতে পারেন তারপরে অবশ্য অবশ্যই একটা প্রোটেকশন ইউজ করতে হবে কি প্রোটেকশন যে কোনো একটা জিনিস দিয়ে ফর এক্সাম্পল যে হাতে একটা ব্যথা পেয়েছে তাহলে সাথে সাথে আপনি হাত কিছু পেঁচিয়ে সুন্দর করে স্টেবল করে দেন অথবা একটা এমন একটা ইয়ে আছে এখান থেকে কোনো প্লেট বা স্কেল দিয়ে বেঁধে সুন্দর করে তাকে নেকরা দিয়ে পেছিয়ে দেন তারপর কি করতে পারি ওই জায়গাটা ইনসটা আপনি একটু কোল্ড কম্প্রেশন দিতে পারেন যেহেতু জায়গাটা ফুলা আছে ব্যথা আছে যদি আপনি কোল্ড কম্প্রেশন দেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে কারণ কোল্ড কম্প্রেশন মানেই হচ্ছে ওখানকার যে ভ্যাসেলগুলো থাকে সেটা কনস্ট্রিকশন হয়ে মানে কনস্ট্রিকশন হয়ে রিল্যাক্সেশন হয়ে কনস্ট্রিকশন হয়ে ওখানকার যে সোয়েলিং ফোলা অংশ বা এক্সট্রা যে ওয়াটার অ্যাকোমোলেশন সেটা কমে যাচ্ছে যার ফলে টেম্পারেচার কমে যাবে ব্যথাটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট কমে যাবে কিন্তু শুধু এই কোল্ড দ্বারা এ ধরনের একটা জেল প্যাক ইউজ করতে পারি দর্শক এই জেল প্যাকটা কিন্তু ভিতরে যে জেল দেওয়া আছে এটা আপনি ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখার পরে মিনিমাম দুই তিন ঘন্টা পরে দেখবেন ঠান্ডা হয়ে গেছে ওই ঠান্ডা যুক্ত জেল প্যাক তার মানে কিন্তু একটা জেল প্যাক রাখতেই পারেন অনেক কাজে লাগবে এই জেল প্যাকটা নিয়ে আপনি ঠান্ডা জেল প্যাকটা এখানে দিয়ে এভাবে রেখে আপনি সুন্দর পেঁসে দিলেন যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে আলটিমেটলি তখন কিন্তু যেটা হবে জেল প্যাকটা এটা নিতে পারেন সকালে বিশ মিনিট দুপুরে বিশ মিনিট রাতে বিশ মিনিট বাস এভাবে হলে আমার মনে হয় যে আপনার ওই 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 অংশটা আমার আপাততন্ত্র এখানটা কমে যাবে অন্তত ফিফটি পার্সেন্ট ব্যথা কমে যাবে তারপরে আপনি হয়তো কোনো ডক্টর কনসালটেন্ট যেমন অর্থোপেডিক মেডিসিন বা ফিজিওথেরাপিস্ট এদের দেখাইতে পারেন যারা কিনা অ্যাসেসমেন্ট করতে পারে ফিজিক্যালি দেখে এক্সরে করাইতে পারে কোনো ফ্র্যাকচার আছে কিনা ফার্দার বেশি কোনো ইঞ্জুরি আছে কি না সেক্ষেত্রে মেডিকেশন বা ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনাকে ট্রিটমেন্ট প্রদান করতে পারে দর্শক ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন আশা করি আজকের টিপসটা সবাই খুবই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন কারণ যেহেতু আমরা রেগুলার আপনাদের হেলথ টিপস নিয়ে কাজ করি আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস দিতে পারেন আর ফেসবুক লিংকে যাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আপনি ক্লিক করলে আপনি ফেসবুকে আমাদের বিস্তারিত জানতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে ফেসবুকেও লিখতে পারেন বা মেসেঞ্জার করতে পারেন ধন্যবাদ